বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সরকার শেখ হাসিনাকে ফেরতে চাইবে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নিশ্চিতভাবেই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের শেখ হাসিনার কোনো জায়গা হবে না, আওয়ামী লীগের কোনো জায়গা হবে না, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু তার সরকার এমন কিছু করবে না, কারণ তার রাজনৈতিক সরকার নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, এ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা 10টি মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে খালেদাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাইসার কামাল। এদিন হাইকোর্টের একই বেঞ্চ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে খালেদাসের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছেন। আদালত বলেছেন, কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। এই মামলা করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছিল না। সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30 থেকে উত্তরা 10 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উত্তরায় ছাত্র জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় 3টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 4 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এদিকে শাহবাগ, বাড্ডা সহ বিভিন্ন থানার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী সহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 41 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শরীফুর রহমান ও মোহাম্মদ ইমরান আহমেদের পৃথক আদালত শুনানি শেষে বুধবার এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো সাবেক 4 মন্ত্রী হলেন আনিসুল হক, সাধন চন্দ্র মজুমদার, শাহজাহান খান ও হাসানুল হক ইনো। বাকি 4 জন হলেন সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এই 8 জন সরকার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সেসব মামলায় তাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান জানান, গ্রেফতার হওয়া মিরপুরের সাবেক ডিসি জসিমকে আজই ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই প্রথম জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রয়োজন হলে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফুলকার টুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে তারা তা দিতে রাজি আছেন। এছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক মঙ্গলবার এই 2 দিনের সফরে ঢাকায় আসেন। প্রায় 35 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামের ছাত্র সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা মঙ্গলবার রাত 11:30 দিকে একটি বিবৃতি দিয়েছেন। ছাত্র শিবিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ মামুন ওরফে সাকি স্বাক্ষরিত বিবৃতিতে সভাপতি হারুনুর রশিদ ওরফে রাফি ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ওরফে মুহিবের বক্তব্য উল্লেখ করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব দলের অংশগ্রহণের সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিতের কথা বলেছেন। ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের 46তম ব্যাচের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাংলা বিভাগের
47তম ব্যাচের এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দর্শন বিভাগের 47তম ব্যাচের শিক্ষার্থী। বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের নেতারা বলেন, 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে স্পিরিটকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারও রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্র শিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে কোনো ধরনের দখলদারি, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধে ছাত্র শিবির অঙ্গীকারবদ্ধ। কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার চক্রান্তের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছেন বলে অভিযোগ করেছে কানাডা সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী ও ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বিরুদ্ধে মঙ্গলবার এই অভিযোগ জানিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। যদিও কানাডার এর আগে তোলা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ভারত সরকার, এগুলোর সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছিল। ওয়াশিংটন পোস্ট প্রথম জানায় যে কানাডীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করে সহিংসতা ও হুমকি প্রদর্শনের চক্রান্তের পেছনে আছেন অমিত শাহ। মঙ্গলবার কানাডার পার্লামেন্টের এক কমিটিকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন জানান যে তিনি যুক্তরাষ্ট্রের এক সংবাদপত্রকে শাহ ওই চক্রান্তের পেছনে আছেন বলে জানিয়েছেন। এর বাইরে বিস্তারিত আর কিছু জানাননি তিনি এবং কোনো প্রমাণও দেননি বলে জানিয়েছে রয়টার্স। ভারতের শিখ বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী ও দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে আসছে। 2023 সালে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিচার খুন হন। এই খুনের সঙ্গে জড়িত আছেন অভিযোগ করে চলতি অক্টোবরের মাঝামাঝি কানাডা দেশটি থেকে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত ও কানাডীয় কূটনীতিকদের বহিষ্কার করে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় 150 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,000 ছাড়িয়ে গেছে। এছাড়া লেবাননেও নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও 77 লেবানিজ নিহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 143 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, যার মধ্যে কেবল উত্তর গাজায় নিহত হয়েছেন 132 জন। ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি 5-তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে 77 জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন 10 জন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাসেমের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলেছে, নাইম কাসেমের মেয়াদ হবে সাময়িক, তিনি বেশি দিন টিকবেন না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এক্সে দেয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন। ইয়ফ গ্যালান্ট লিখেছেন, সাময়িক নিয়োগ দীর্ঘদিনের জন্য নয়, মূলত একথা বলে হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে এক্সে ইসরায়েল সরকারের দাপ্তরিক আরবি ভাষার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়, তিনি যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম শাফিউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে এই অবস্থানে তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে। মঙ্গলবার হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে 71 বছর বয়সী নাইম কাসেমের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি সংগঠনের উপপ্রধান হিসেবে ছিলেন। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মুখে নিজেদের সামরিক বাজেট 3 গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইরান। মঙ্গলবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সামরিক বাজেটের আকার উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে, এটি 200% বেশি হতে পারে। মোহাজেরানি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে, এ বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ইরানে ইসরায়েলের হামলার কয়েকদিন পর দেশটির পক্ষ থেকে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা এলো।